যখন খাবারের কিছু একদমই থাকে না তখন একমাত্র ভরসাই হচ্ছে এই খাবারটি তো যারা ব্যাচালার আছেন তাদের তো এটা ছাড়া দিন চলেই না তো চলুন আজকে এইটারই একটা শর্টকাট রেসিপি শেয়ার করি তো প্রথমে হচ্ছে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর ডিমটাকে বেশি সিদ্ধ করব না এমনভাবে সিদ্ধ করব যাতে উপরটা শক্ত হয় আর ভিতরে যে কুসুমটা সেটা একদম নরম থাকে তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু বেশিই দিয়ে দিব তো এখন পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নিব আসলে ডিম যেইভাবেই রান্না করুক না কেন সেইভাবেই খেতে ভালো লাগে তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি থেতো করা তো সবগুলোকে ভেজে নিবো একসাথে তো প্রোটিন উৎসের এই খাবারটি যারা ডায়েট করেন তারা তো খাবারের তালিকায় রাখিনি তো আমরা প্রতিদিন খাবারের তালিকায় হচ্ছে একটা ডিম রাখতে পারি তা তাতে আমাদের শরীরের যেই প্রোটিনের চাহিদা আমরা ডিম থেকে অনেকটা পেয়ে যাই তো এইদিকে আমি কিছুটা রসুন আর আদা দিয়েছি রসুনটাকে হচ্ছে থেতো করে দিয়ে দিয়েছি তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আর এখানে হলুদ ব্যবহার করব না এবার সবগুলোকে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আর এটাকে এখন কষিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া তো আর যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লিকুইড দুধ এটা হচ্ছে আগেই জাল করা দুধটা ঘন তো দুধটা দেওয়ার পরে এটাকে আমি ফুল হিটে জাল দিব দেখেন এটা হয়ে উঠেছে আর একদম শর্টকাটে একটা রাজকীয় খাবার তো এই যে যখন এটা ফুটে উঠবে আমি এই যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আবার অনেকে এটাকে ভেজে দিতে পারেন ডিমটা তো আমি এখানে ডিমটাকে ভেজে দেইনি কারণ হচ্ছে এই এভাবে দিলে ডিমটা একটু নরম থাকে অনেকটা সফট থাকে তো এই যে ডিমটা দিয়ে এটাকে হচ্ছে ফুটিয়ে নিব কিছুক্ষণ আর একটু ঝোলটা যখন টেনে টেনে যাবে তখনই হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো একদম শর্টকাট রান্না আপনারা পোলাও খিচুড়ির সাথে এভাবে শর্টকাটে ডিমের কোরমাটা রান্না করে নিতে পারবেন তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না তবে আমি শর্টকাট করেছি এটা কিন্তু অনেক ভালো লেগেছে তো এই যে তৈরি হয়ে গেল ডিমের কোরমা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে